अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनू शीन चौधरी और मेरे साथ हैं। अस्सलाम वालेकुम, मेरा नाम है चौधरी आसिफ अली। उम्मीद करता हूँ आप सब लोग खैरियत से होंगे। वी होप सो कि आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आज हम जो वीडियो लेके आए हैं, वीडियो का टाइटल है, आज की जो खबर है, बांग्लादेश ने बहुत सारी इंडियन प्रोडक्ट्स का बायकॉट कर दिया और इसकी वजह से इंडियन गवर्नमेंट जो है वो खुद शेक कर रही है। जो एक जो कि पहले बांग्लादेश को धमकियां देते थे अपने अनियन को बायकॉट करने की और बहुत सारी पॉलिसीज बनाते थे, लेकिन अब बांग्लादेश ने जो है वो बड़ा कदम उठाया है और इंडिया की प्रोडक्ट्स को बैन कर दिया है। तो हम जो रिपोर्ट देखने जा रहे हैं ये वेस्ट बंगाल के मीडिया की है, तो आए देखते हैं वीडियो डिटेल में। लेट्स स्टार्ट द वीडियो, 3 2 1 स्टार्ट। ভারতের বাজেট বাংলাদেশের জন্য আগে বড় অফার, ভিসা অন অ্যারাইভাল নিয়ে নয়া দিল্লির এই পরিকল্পনা। কথায় আছে ঠেলায় পড়লে সিংহ গাছে ওঠে, ভারতের অবস্থাও ঠিক এই প্রবাদের মতোই হয়েছে বললে বোধহয় খুব বেশি ভুল বলা হবে না। বাংলাদেশিদের ভিসা না দিতে ক্যাম্পেইন চালিয়েছিল পশ্চিমবাংলার দাদারা। এবার যখন উল্টো বাংলাদেশিরা ভারত বয়কট ক্যাম্পেইন চালাচ্ছে, তখন বাংলাদেশের গুরুত্ব হারে হারে টের পাচ্ছে ভারতীয় সরকার। বাংলাদেশিরা আগের মতো ভ্রমণ কিংবা চিকিৎসা করাতে আর ভারতে যাচ্ছে না, ফলে পশ্চিমবাংলা বিশেষ করে কলকাতার পর্যটক শিল্প ধসে গিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশিদের ভারত ভ্রমণে পুনরায় আগ্রহী করতে ভিসা অন অ্যারাইভাল সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে নয়াদিল্লি। পশ্চিমবাংলার মিডিয়া সহ অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমনটাই দাবি করছে। বাংলাদেশের জন্য এটি ভারতের একটি বড় অফার বলে প্রচার করছে পশ্চিমবাংলার মিডিয়া। কেন ভারত বাংলাদেশিদের ভারত ভ্রমণ ফেরাতে এত ব্যস্ত হয়ে পড়েছে? ভিসা অন অ্যারাইভাল সুবিধা মানে কি? কেন পশ্চিমবাংলা মিডিয়া দাবি করছে এখন থেকে আর বাংলাদেশিদের ভিসার ঝামেলায় পড়তে হবে না? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের বাজেট বাংলাদেশের জন্য আগে বড় অফার, ভিসার সব রকম ঝঞ্ঝাট থেকে মুক্তি বাংলাদেশের মানুষের। আপনারাই কমেন্ট করেন, আগে ভারত বাংলাদেশের ভিসা ইস্যু সলভ হতে হবে, সলভ হওয়াটা খুব জরুরি। এবার সেটাই হতে যাচ্ছে, ভারতে পা রাখা সহজ সহজ, অনেক সহজ। নির্বাচনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক আরো বেশি যে পোক্ত হলো তার বড় সড় উদাহরণ ভিসা অন অ্যারাইভাল নিয়ে নয়াদিল্লির এই পরিকল্পনা। অলরেডি গত এক বছরে 16 লক্ষ বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভিসা ইস্যু করা হয়ে গেছে, দিন দিন এর সংখ্যাটা বাড়ছে। এবার বাংলাদেশিরা ভিসা ছাড়াই যাতে ভারতে পা রাখতে পারে সেই সুযোগ করে দিতে যাচ্ছে ভারত সরকার। বিষয়টা নিয়ে বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়ে গেছে। এটা বাংলাদেশিদের জন্য সত্যিই বড় সুখবর, তাই নয় কি? বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে আসেন তাদের জন্য, এবং পর্যটকদের জন্য ডেফিনেটলি। যতই যাই বলুন, বাংলাদেশিদের ফার্স্ট চয়েস ভারত, সেক্ষেত্রে ভিসা পেতে বাংলাদেশিদেরকেও কম বেশি ঝুঁকি পোহাতে হয়। তারপরেও ভারতে আসা বিদেশি পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্রের পরই বাংলাদেশি পর্যটকদের অবস্থান। এই খাতে ভারতের অর্থনীতির বড় একটা অংশ নির্ভর করে পদ্মাপাড়ের মানুষের উপর, ফলে বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভালের সুবিধা ভারতের কলকাতা দিল্লি সহ বিভিন্ন অঞ্চলের অর্থনীতিতেও ভালো প্রভাব এনে দেবে। দুই দেশের মধ্যে ভিসা সহজ হওয়ায় পর্যটন ক্ষেত্রে সেটা হবে পজিটিভ পয়েন্ট। শুনুন, ভারত যে বাংলাদেশের জন্য অন অ্যারাইভালের ভাবনা চিন্তা করছে তেমনটা শুধু নয়, এখনও বাংলাদেশে ভিসা পাওয়া বিদেশিদের জন্য খুব জটিল একটা ব্যাপার। তাই বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে সারা বিশ্বের পর্যটকরা যাতে সহজে ও কম সময়ে ভিসা পান এবং প্রয়োজন মতো অন অ্যারাইভাল ভিসা পান, তা নিয়ে বাংলাদেশ স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অলরেডি ভাবনা চিন্তা একটা শুরু হয়েছে। ভারতকে অবশ্যই আলাদা চোখে দেখছে সেক্ষেত্রে বাংলাদেশ। পর্যটকের সংখ্যা বাড়াতে দুই দেশ যৌথভাবে পর্যটন মেলার উদ্যোগ নিতে চাচ্ছে। দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগটা যাতে আরও বাড়ে চলছে সে বিষয়ে ভাবনা চিন্তা। বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে আকাশপথে যুক্ত করার ব্যাপারে ভারত ইন্টারেস্ট দেখাচ্ছে। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে অনেক ভারতীয় ইনভেস্টর বিনিয়োগে আগ্রহ দেখাতে শুরু করেছে। ভারত প্রতি বছর ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে $17 বিলিয়ন আয় করে থাকে, আর ভারতে আসা ট্যুরিস্টদের 20% বাংলাদেশি। এর মানে হচ্ছে $17 বিলিয়ন আয়ের 20%, অর্থাৎ $4 বিলিয়নেরও বেশি আয় হয় বাংলাদেশিদের থেকে। এখন যদি বাংলাদেশিরা ভারতে যাওয়া কমিয়ে দেয় তাহলে স্বাভাবিকভাবেই এতে ভারতের অনেক বড় লোকসান হবে।
বিশেষ করে পশ্চিমবাংলার কলকাতা শহর একটা বড় ধাক্কা খাবে। আর তাই ভারতের ব্যবসায়ীগণ দাবি তুলেছে বাংলাদেশিদের ভিসা সহজ করে দেওয়ার জন্য। নতুন বছরে ভারত সরকার তাই ভিসা অন অ্যারাইভাল সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশিদেরকে। এখন প্রশ্ন আসতে পারে, ভিসা অন অ্যারাইভাল সুবিধা কি ভিসা ফ্রি সুবিধা? উত্তর হচ্ছে না। অন অ্যারাইভাল ভিসা অর্থ সেই দেশে গিয়ে প্রবেশের মুহূর্তে আপনাকে ভিসা নিতে হবে। এই ক্ষেত্রে আগে পাসপোর্টে ভিসা নেবার যে ঝামেলা তার প্রয়োজন হয় না। এক এক দেশে এক এক রকম ফি দিতে হয় অন অ্যারাইভাল ভিসা নিতে। এই সুবিধা দেওয়ার পরও বাংলাদেশিরা ভারতে আগের মতোই ভ্রমণ করবে নাকি বয়কট করবে? জি তো ভিউয়ার্স, ইয়ে থি আজ কি ভিডিও। তো জহাঁ পহলে খবরে আ রহি থি কি ইন্ডিয়া নে জো হ্যায় ও বাংলাদেশ কে ভিসাস ভি ব্যান কর দিয়ে থে, অর বহুত সারে জো হোটেলস হ্যায় ওয়াহাঁ পে ভি উন্হোনে লিখ কে লাগা দিয়া থা কি বাংলাদেশ কে সিটিজেন্স কো হাম রুম ভি জো হ্যায় ও রেন্ট পে নাহি দেঙ্গে। লেকিন আব ইন্ডিয়া কি অকল জো হ্যায় ও ঠিকানে আ গই, অর আব ভিসা অন অ্যারাইভাল জো হ্যায় ও ইস্যু কর রহে হ্যায় বাংলাদেশ ওয়ালোঁ কো, কিউঁকি আব ইন্ডিয়া কি গভর্নমেন্ট জো হ্যায় ও খুদ শেক হো রহি হ্যায় কি বাংলাদেশ নে বহুত সারি প্রোডাক্টস কা জো হ্যায় ও ব্যান কর দিয়া হ্যায়। ইসকি ওজহ সে বহুত জ্যাদা नुकसान उठाना पड़ रहा है इंडिया को, और अब इंडिया जो है वो बांग्लादेश के लिए अपने दरवाजे खोल रहा है। जी तो ये था आज का वीडियो। भारतीय मीडिया की जानिब से दावे किए जा रहे थे कि हम बांग्लादेश का बाइकआउट कर देंगे, बांग्लादेश के प्रोडक्ट्स का बाइकआउट कर देंगे, लेकिन अब जब बांग्लादेश की तरफ से जवाब आया है, भारत की बहुत सी चीज़ों का बाइकआउट कर दिया गया। अब भारत ने वीज़ा फ्री एंट्री बांग्लादेश को ऑफर कर दी है। अब भारत की गवर्नमेंट जो है वो परेशान हो गई है, क्योंकि बांग्लादेश के शहरी भारत में बड़े पैमाने पर टूरिज्म के लिए जाते हैं, और इसी वजह से अब भारत की सरकार ने बांग्लादेश के शहरियों के लिए वीज़ा फ्री एंट्री ऑफर कर दी है। और ये वेस्ट बंगाल के मीडिया की रिपोर्ट है। और अब भारत जो पाबंदियां लगाने का मैसेज दे रहा था, अब वो खुलेआम बांग्लादेश के शहरियों के लिए आसानियाँ पैदा कर रहा है। तो इससे साबित होता है बांग्लादेश को भारत की ज़रूरत नहीं है, बल्कि भारत को बांग्लादेश की ज़रूरत है। इससे पहले भी बांग्लादेश ने भारतीय प्याज और भारतीय डिफरेंट चीज़ों का बाइकआउट किया था, और अब भारत की जो अकल है वो ठिकाने आ गई है। तो सैल्यूट है बांग्लादेश के गवर्नमेंट को और बांग्लादेश के लोगों को, जिन्होंने भारत को उसका असली चेहरा जो है वो बेनकाब कर दिया है, और अब भारत वीज़ा फ्री एंट्रीज उनको ऑफर कर रहा है। ज़रूर बताइएगा आज की वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर तो चैनल को सब्सक्राइब कर दें, और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।